হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা তো মূলত হচ্ছে অনার্সের সাবজেক্ট বিষয়ে যেসব আপনাদের প্রশ্ন থাকে, আসলে কিভাবে সাবজেক্ট চয়েস করবেন, এই সব বিষয়গুলো আলোচনা করবো। অর্থাৎ আমাদের গভর্নমেন্ট তুলারাম কলেজের যে কী কী সাবজেক্টগুলো আছে এবং কোন সাবজেক্টে কত পয়েন্ট লাগবে এবং কত পয়েন্টে আপনি আবেদন করলে আপনার জন্য ভালো হবে এবং কোন সাবজেক্টে কতটা সিট আছে, তো সেই সব বিষয়গুলো আপনাদেরকে জানাবো। আর কিছু গুরুত্বপূর্ণ টিপস আর গুরুত্বপূর্ণ কিছু কথা যেগুলো আপনাদের অনার্সের ভর্তির জন্য খুবই হেল্পফুল হবে, সেই বিষয়গুলো আমি আলোচনা করব। আর কিছু বিষয়গুলো আপনাদের কমেন্ট দেখে আমি বুঝলাম যেগুলো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেসব বিষয়গুলো আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আপনাদের কাজ হচ্ছে পুরো ভিডিওটা আপনাদের ধৈর্য ধরে দেখা, কারণ হচ্ছে আমি যেই কথাগুলো বলবো আজকে সেই কথাগুলো সবগুলোই আপনাদের গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, আপনাদের জন্য উপকারী, আপনাদের জন্য ভালো হবে। তো সেই জন্য আজকের অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখেন না। প্রথমত অনার্সের ভর্তিটা শুরু হচ্ছে কবে থেকে? আমি কিন্তু আগের অনার্সের যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে অলরেডি বলেছিলাম যে 15 তারিখ, সেটা হচ্ছে দেখা গেছে আমরা একটা ধারণামূলক তারিখ আপনাদেরকে বলেছিলাম। তো মূলত এখন নোটিশ অনুযায়ী, ঢাকা বোর্ডের নোটিশ অনুযায়ী একদম এক্সাক্ট যেই নোটিশটা দিয়েছে তারা সেটা হচ্ছে অনার্স প্রথম বর্ষে ভর্তি হবেন, তাদের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে হচ্ছে 22 মে, এই 22 তারিখ থেকে শুরু হবে এবং সেটা চলবে হচ্ছে 9 জুন পর্যন্ত, 9 জুন রাত 12টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। তো আপনারা প্রাথমিক আবেদনে মাত্র একটা কলেজ চয়েস দিতে পারবেন, তো আপনাদের এই প্রাথমিক আবেদন যেহেতু একমাত্র একটা কলেজ চয়েস দিবেন সেই জন্য কিন্তু অনেক সতর্কতার সহিত আপনাদেরকে আবেদন করতে হবে। দেখা গেছে সাবজেক্ট সিলেক্ট করার উপরে আপনার কলেজে চান্স পাওয়াটা ডিপেন্ড করে, তো সেই জন্যই আজকের ভিডিওটা আমি আরও বিষয়গুলো আলোচনা করব একে একে, তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। হচ্ছে আমাদের তুলারাম গভর্নমেন্ট কলেজে যারা কারা আবেদন করবেন, মূলত কাদের কত পয়েন্ট হলে আপনারা আবেদন করবেন সেই বিষয়টা অনেকে জানতে চান, সেই বিষয়টা আপনারা বুঝে নিন একদম। তো আপনাদের যাদের SSC এবং HSC পয়েন্ট দুইটা মিলে 8 হয় তারা আবেদন করেন, কিন্তু এর নিচে হলে আপনারা ভুলে আবেদন করার দরকার নাই। তো আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন যে গত বছরগুলোতে কিন্তু অনেকেই ধরেন SSC তো A+ পেয়েছে, HSC তো A+ পেয়েছে, তারপরও তাদের চান্সই আসে নাই, সরকারিগুলো যেতে তারা চান্স পায় নাই, A+ পাওয়ার পরও দুইটাতে A+ পাওয়ার পরও তারা চান্স পায় না, কিন্তু অথচ তাদের বন্ধুবান্ধব দেখা গেছে কি অনেকেই 8 পয়েন্ট পেয়ে কিংবা 9 পেয়ে তারা তাদের লিস্টের কোনো একটা সাবজেক্ট পেয়ে তারা সরকারি কলেজগুলোতে চান্স পেয়ে গেছে। এখন এটার মূল কারণ কি? এটার মূল কারণ হচ্ছে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পদ্ধতি না জানার কারণে, আপনাদের জ্ঞান না থাকার কারণে আপনাদের এই ভুলটা হয়, যার কারণে আপনারা অনেক ভালো রেজাল্ট করো সরকারি কলেজগুলোতে চান্স পান না। তো এই সব বিষয়গুলো আপনাদের সতর্কতার সহিত বোঝা লাগবে, আসলে একটা কলেজেই মাত্র প্রাথমিকভাবে আবেদন করতে পারবেন, তো সব অবশ্যই আপনাকে কিছু পদ্ধতি বুঝতে হবে যে কিভাবে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স দেওয়া হয়। তো ধরেন যে একটা A+ স্টুডেন্ট ছাত্র, সে সেকেন্ড লিস্টে চয়েস সাবজেক্ট চয়েসে সেকেন্ড লিস্টে সে অ্যাকাউন্টিং দিল, ঠিক আছে, হিসাব বিজ্ঞান দিল, তো আরেকটা স্টুডেন্ট 9 পয়েন্ট পেয়ে সে অ্যাকাউন্টিং ফার্স্টে দিয়েছে, তো এখন কারটা স্যাররা বিবেচনা করবে যে 9 পয়েন্ট পেয়ে ফার্স্ট লিস্টে অ্যাকাউন্টিং রেখেছে তাকে কিন্তু সাবজেক্টটা দিবে, SSC এবং HSC তেও A+ পেয়েছে কিন্তু সে সেকেন্ড লিস্টে অ্যাকাউন্টিং দিয়েছে তার কিন্তু এটা আসবে না সাবজেক্ট। তো এটাই হচ্ছে মূল কারণ আপনাদের। তো আপনাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে ধরেন আপনি একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চান, ধরেন আপনি ইংরেজি কিংবা গণিত এইরকম সাবজেক্ট যেগুলো কঠিন সাবজেক্ট আছে যার যার বিভাগে, কিংবা ইংরেজি ধরেন ইংরেজিতে আপনি পড়তে চান, এখন কথা হচ্ছে ইংরেজি যদি আপনি পড়তে চান আপনাকে অবশ্যই ভালো পয়েন্ট থাকতে হবে, খুব ভালো পয়েন্ট থাকতে হবে, দুইটা মিলে যদি আপনি A+ থাকে তাহলে বলা যায় যে আপনি চান্স পাবেন ইংরেজিতে পড়াশোনা করতে পারবেন। এখন যদি আপনার পয়েন্ট কম থাকে কিন্তু আপনার ইচ্ছা যে আপনি একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়বেন, সেহেতু আপনাকে কি করতে হবে, আপনার পয়েন্টে যেহেতু কম আবার আপনি ভালো সাবজেক্টও পড়তে চান, তা সেহেতু আপনাকে প্রাইভেটে যেতে হবে। তার জন্য যেটা দরকার আপনাকে, যাদের আসলে ফ্যামিলির সাপোর্ট আছে, ফ্যামিলি থেকে সাপোর্ট আছে কিংবা টাকা পয়সা আছে, তারা প্রাইভেটেই ভর্তি হন এবং ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন, রেগুলার ক্লাস পাবেন, সেটা আপনাদের জন্য ভালো হবে, আপনাদের জন্য উপকার হবে। আর দেখা গেছে যাদের ফ্যামিলির সাপোর্ট কম, লাইক নিজের খরচ নিজে চালান, তাদের উচিত হবে হচ্ছে সরকারি কলেজগুলোতেই দেওয়া কিন্তু সাবজেক্ট নিচে দেওয়া, আমার কথা হচ্ছে সাবজেক্ট ম্যাটার করে না, আপনি একটা নর্মাল একটা সরকারি কলেজে পড়বেন, আপনি কোথাও গেলে চাকরি বাকরি করতে গেলে সেখানে আপনার কোন ভার্সিটি থেকে পড়াশোনা করেছেন সেটাই আপনাকে দেখবে, আর সরকারি কলেজগুলোতে যারা পড়তে চান যারা নিজের খরচ নিজে চালান তাদের অবশ্যই সরকারি কলেজগুলোতেই আপনাদের জন্য ভালো হবে। সেহেতু আপনাকে সাবজেক্ট সিলেক্ট যেটা করতে হবে আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে যত পারেন আপনি নর্মাল সাবজেক্টগুলো ওই কলেজের নর্মাল সাবজেক্টগুলো দেন যেটাতে আসলে আপনার জন্য সহজ,
পড়তেও সহজ হবে, আবার হচ্ছে সাবজেক্টগুলো সহজ, নর্মাল সাবজেক্ট যেটাতে আপনার জন্য চান্স পাওয়া একদম সহজ। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি আপনার পছন্দ না হয় সাবজেক্টটা, সেই বিষয়ে সাবজেক্ট ফার্স্টে দেওয়ার দরকার না। আপনার যেটা পছন্দ, আপনি যেটাতে নিজের উপর কনফিডেন্ট রাখেন যে এই সাবজেক্ট আপনার জন্য উপযুক্ত বা আপনি পারবেন, আপনার জন্য সহজ, আপনি পছন্দ করেন, মেইন কথা হচ্ছে আপনি পছন্দ করেন, সেটাই আপনি ফার্স্টে দেন, লিস্টের ফার্স্টে দেন। আপনার কিন্তু লিস্টের ফার্স্টেতে আসার সম্ভাবনা 100% থাকে। তারপর যে আপনার ওইটা স্যাররা বিবেচনা করে, স্যারদের একটা আবেদনের ভিত্তিতে যে কিরকম আবেদন করেছে, কত পয়েন্টের স্টুডেন্ট এবার আবেদন করেছে, এই জিনিসটা আসলে তারা সবচেয়ে বেশি দেখে, যে আবেদনের লিস্টটা। কিন্তু আপনি সবসময় চেষ্টা করবেন, যদি ভালো কলেজে পড়তে চান তাহলে আপনার সাবজেক্ট নর্মাল নিতে হবে, আর যদি আপনি হাই লেভেলের সাবজেক্টটা পড়তে চান তাহলে আপনাকে অবশ্যই নর্মাল কলেজগুলোতে যেতে হবে। আপনি প্রাইভেটে যেতে পারেন, প্রাইভেটে গেলে ভালো হবে। আর দেখা গেছে যে যারা রেগুলার ক্লাস করতে চান তারাও প্রাইভেটেই যান, কারণ সরকারিগুলো কলেজগুলোতে ধরো রেগুলার ক্লাস পাবেন না। দেখা গেছে যে এখানে ক্লাস হইলে হইলো না হইলে না, আপনার নিজের গর্জে পড়তে হবে, পড়াশোনা বাসায় করতে হবে। অ্যান্ড আরেকটা টিপস হচ্ছে, আপনারা যাদের পয়েন্ট এ প্লাসের কাছাকাছি, মানে একদম এ প্লাসের কাছাকাছি, তারাই একমাত্র জেলা পর্যায়ের কলেজগুলোতে আবেদন করেন। জেলা পর্যায়ের যে কলেজগুলো আছে আপনাদের সেগুলোতে আবেদন করার চেষ্টা করেন। আর ধরেন পয়েন্টটা এর নিচে, আপনাদের 4 পয়েন্টের নিচে, তারা চেষ্টা করেন জেলা, যেগুলো উপজেলা পর্যায়ের কলেজ আছে সেগুলোতে আবেদন করার জন্য। তো গত বছরের আলোকে আপনাদের একটা ধারণা দেই যে এই কলেজে কত সিট সংখ্যা আছে আর কত পয়েন্ট হলে আপনাদের আবেদন করা উচিত, সেটা আমি এখন আপনাদের মুখে বলবো না, আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা একে একে একটা একটা করে দেখতে পারবেন যে আসলে কোন কোন বিভাগে কোন কোন সাবজেক্ট আছে এবং কোন কোন সাবজেক্টের কতগুলো সিট খালি আছে এবং কত পয়েন্ট হলে আপনাকে ওই সাবজেক্টে আবেদন করা উচিত হবে, কত পয়েন্টের নিচে হলে আবেদন করা উচিত হবে না। এই বিষয়গুলো আমি স্ক্রিনে আপনাদের ডিরেক্ট দেখাচ্ছি। তো এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন। এখন এসে যাবে হচ্ছে আপনাদের কিভাবে আবেদন করবেন, আপনাদের আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে। পরবর্তী আরেকটা ভিডিও আমি আপডেট দিব, সেটা হচ্ছে কি কি লাগবে আবেদন করতে, সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। আর যেহেতু আবেদন প্রক্রিয়াটা এখনও আরও দেরি আছে, আবেদন শুরু হতে হবে হচ্ছে 22 তারিখ, তার আগে আমি একটা ভিডিও দিব যে কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে আবেদন করবেন, ওই আপডেটটা আমি দিব ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। এই ভিডিওতে যত বিষয়গুলো আলোচনা করলাম, যদি কোনো কিছু না বুঝে থাকেন আর কোনো কিছু যদি আপনাদের একান্ত জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যদি কোনো বিষয় আপনাদের আরও জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমাদের ফেসবুকে যোগাযোগ করতে পারেন কিংবা ইনস্টাগ্রামে, আর যদি কমেন্টও যোগাযোগ করতে পারেন, কমেন্টে বললে কমেন্টে আমি উত্তর দিয়ে দিব। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।